আর আজকে তুমি ঝাড়গ্রামে আর তমলুকে মিটিং করতে আসছো, আর মিটিং করবার আগে ভেবেছে আমার একটা চাকর বাকর কড়াই কুণ্ডায় উড়ি বিমানবন্দরে নামবে, মিলিটারি বিমানবন্দরে নেমে এক কাপ চা খাবে, আর আমি সব কাজ ছেড়ে দিয়ে ওনার পাশে বসে ছবি তুলবো, আর উনি বলবেন আমি গবেষণা করলাম, আমি খোঁজ নিলাম। তোমার খোঁজ নেওয়ার দরকার কি? খোঁজ তো আমরা নিই। তোমার খোঁজ নেওয়ার দরকার কি? এক পয়সা দাও নয়, এক পয়সা দেওয়ার ক্ষমতা নেই। বড় বড় ভাষণ নির্বাচনের আগে এসছে ঝাড়গ্রামে মিটিং করতে, পলিটিক্যাল মিটিং করতে এসছে। আমি বুঝতাম তুমি পলিটিক্যাল মিটিং করতে আসনি, তুমি এমনি দেখতে এসছো, আমি নিশ্চয়ই যেতাম। কেন যাব? তুমি চিফ মিনিস্টারকে বাদ দিয়ে চিফ সেক্রেটারিকে বলছো রাজ্যের অফিসারদের নিয়ে আমি মিটিং করতে যাই, কে তুমি ভাই? তোমার ক্যাবিনেট সেক্রেটারি আছে, যাও ক্যাবিনেট সেক্রেটারির কাছে গিয়ে মিটিং করো। রাজ্য সরকার চিফ সেক্রেটারি চিফ মিনিস্টারের আন্ডারে, তোমার আন্ডারে নয়। প্রধানমন্ত্রী যেমন মনে রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেক্টেড, স্টেট গভর্নমেন্ট ইলেক্টেড, কনস্টিটিউশনের কতগুলো ভাগ আছে, কোনটা কোনটা কে করবে, সেই ভাগ অনুযায়ী আমরা কাজ করি। আর তুমি যদি মনে করো তুমি ঝাড়গ্রামে পলিটিক্যাল মিটিং করতে এসে পলিটিক্স করবে, তাহলে জেনে রেখে দিও আমি পলিটিক্স কম বুঝি না। তুমি দাঙ্গা করে ক্ষমতায় এসছো, আর আমি জীবন দিয়ে রক্ত আমাকে মারতে 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 সংঘর্ষ করতে করতে আমি জায়গাটায় দাঁড়িয়ে আছি। আজও আমাকে এই কাজটা করতে হয়, লজ্জা করে না তোমাদের? বাংলাকে কিছু দাও না, বড় বড় কথা, আর কথায় কথায় তৃণমূল কংগ্রেস পার্টিটাকে কৃষক একটা প্রধানমন্ত্রীর মুখে এসব কথা শোভা পায়? কৃষক উল্টোপাল্টা কথা বলে, আমি বলতেও চাই না, তোলাবাজ তোলাবাজ কৃষক বলে। বলুন তো মাগুরেরা, তোলাবাজ কথাটা ভালো কথা? একটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গতকাল দেখুন রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মারা গেছেন, তিনি মারা গেছেন তাকে মৃত্যুর হাতে চলে যেতে হয়েছে দেশ করতে বলে। তোমার তাকে পছন্দ না হতে পারে, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় তাদের একটা সম্মান দিতে হয়। তুমি কালকে রাজীব গান্ধীকে বলেছো করাপ্টেড প্রাইম মিনিস্টার, তুমি আজকে আমাকে বলছো আমি তোলাবাজ। আমি বলি আমার পার্টিটার নাম টিএমসি নয়, এটার নাম এআইটিসি, তোমার আগে জানা উচিত, আর তা না হলে কান মূলে ক্ষমা চাওয়া উচিত। পার্টিটার নামটাই তুমি জানো না। আমার দল নির্বাচন কমিশনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসেবে ন্যাশনালাইজড ন্যাশনাল পার্টি স্বীকৃত। আমাকে তোলাবাজ বলছো? আমি যদি তোলাবাজ হই তুমি কি? তুমি কি? তোমার পা থেকে মাথা পর্যন্ত মানুষ খুনের রক্ত, দাঙ্গা করে করে দাঙ্গা করে করে দাঙ্গা করে করে আপনারা জানেন না